অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোলে কৃষ্ণসাগর তীরবর্তী রুশ নৌবহরের দপ্তরে হামলার চেষ্টার সময়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে একটি ড্রোন। সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানান যে দপ্তরের ছাদের উপর ভূপাতিত হয় সেই ড্রোনটি, এরপর এতে আগুন ধরে যায়। তিনি জানান এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন গভর্নর। এর আগে 31 জুলাই সেভাস্তোপোলে রুশ নৌবহরের দপ্তরে এক ড্রোন হামলায় আহত হন 5 জন। রুশ বার্তা সংস্থা তাস জানায়, খারসানের পূর্বে নোভাক কাকোভা শহর হামলা চালানোর জন্য পাঠানো ইউক্রেনের 6টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ সেনারা। রাশিয়ার রসদ সরবরাহ বিঘ্নিত করতে রুশ অধিকৃত অঞ্চলগুলোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। ড্রোন হামলা সেই পরিকল্পনারই একটি অংশ।